হ্যাঁ দিদার বলো, সাজেস্ট তো। আচ্ছা আমি আসতেছি, ওয়েট। এই তো ভালো। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাবির কি অবস্থা? যাই না, ঝগড়া হয়েছে। কিছুদিন পর পর ঝগড়া করো কেন তোমরা? জানো স্যার, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে। কে বলছে ঝগড়া করলে ভালোবাসা বাড়ে? বরং ঝগড়া করলে ভালোবাসার মেয়াদ কমে যায়। কিভাবে? ধরো, আরে আমারে না, মনে করার কথা বললাম। ও আচ্ছা, সরি সরি। মনে করো একজন মানুষ 60 বছর পর্যন্ত বাঁচবে। যদিও আমরা জানি না আমরা কত সময় বাঁচবো, বাট জাস্ট মনে করলাম যে লোকটা 60 বছর পর্যন্ত বাঁচবে। ওকে, তার মানে লোকটা তার ওয়াইফকে সর্বোচ্চ 60 বছর মধ্যে ভালোবাসতে পারবে, রাইট? এখন যদি লোকটা তার ওয়াইফের সাথে টানা 3 বছর ঝগড়া করে এই ভেবে যে ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, তাহলে কি হবে? কি হবে? তাদের 60 বছর মেয়াদি ভালোবাসা থেকে 3 বছরের ঝগড়া বাদ দিলে সেটা 57 বছরে নেমে আসলো। এখন তুমি বলো, ভালোবাসা বাড়লো নাকি কমলো? 3 বছর কমলো। এভাবে তো ভেবে দেখিনি। ভাবতে হবে, আর এই জন্যই আমি আর পাগলি কখনই আলহামদুলিল্লাহ ঝগড়া করি না। আমরাও আর ঝগড়া করব না। গুড ডিসিশন। তুই তো অনেক সেলিব্রিটি হয়ে গেছিস, ফেমাস হয়ে গেছিস। এতটাও হয়নি যতটা তোমরা বলো। তোর এমন কোনো ঘটনা আছে যেটা তুই শেয়ার করতে পারবি আমরা জানি না? একটা ঘটনা আছে যেটা কার সাথে শেয়ার করা হয়নি। তো বল শুনি। ঘটনা অনেক বছর আগের। তুই আমার কমেন্ট পর 3 এপিসোডটা দেখছিলি? হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। হ্যাঁ, তখনকার টাইমে তখন আমি আর আমার একটা ফ্রেন্ড এই তো এখানেই শুট করতেছিলাম। সব ঠিক আছে কিনা? ওই ড্রামটা হালকা একটু ডানে নে এটা। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, হয়েছে 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 হয়েছে। ওকে বুঝবো। হ্যাঁ বস। ওকে ওকে, আচ্ছা দাদা, বলার আগে একবার তোর এইটা ডায়লগটা রিহার্সাল নে। ডায়লগটা? হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কি অবস্থা সামনে? ওয়েলকাম টু মাই কমেন্ট করছি দোস্ত। সবই তো ঠিক আছে, কিন্তু আর একটা ঝামেলা, মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা সুন্দর আসতেছে না। তুই যদি একটু রেলিং এর উপরে হালকা একটু রেলিং এর সাইডে যা বসিস, তাহলে তো ক্যামেরার এটা অনেক সুন্দর আসতো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, যা পড়বি না পড়বি না, সমস্যা নেই, যা। তুই যে আমার আর কত কিছু করাবি রে। আচ্ছা ঠিক আছে। ওকে হ্যাঁ ঠিক আছে। আরে দোস্ত দাঁড়া, লাগাইতে ভুলে গেছি, প্লাগটা লাগাই নেই মাইক্রোফোনের। এই যে অলওয়েজ বাই অলওয়েজ। সাকিব, আমি 2 বছর আগের সেই ভিডিওটা দেখছিলাম, আর একটা প্রশ্নের উত্তর খুঁজছিলাম, আর ঠিক তখনই কাকাচি। আরে সাকিব, তুই তুই বাইচা আসোস? প্রথমে ছেলেটিকে চিনতে পারলাম না, এরপর ছেলেটির নাম বলল, তানবীর। নামটা কেমন যেন চেনা চেনা লাগছিল, বাট মনে করতে পারছি না। তবুও ওকে না চেনা সত্ত্বেও সে অজানা প্রশ্নের উত্তর জানতে বলে দিলাম। ও আচ্ছা তানবীর, কি অবস্থা বন্ধু? ভালো আছি। তুই ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। 2 বছর পর হঠাৎ কি মনে করে? আরে আমি তো আন্টির সাথে দেখা করতে আসছি, কিন্তু আইসা তোর সাথে থাকা যাবে ভাবতেও পারি নাই। আচ্ছা আমি ভিতরেই আছে, আয় ভিতরে। আচ্ছা আসতে। এরপর দুজন মিলে অনেক গল্প করলাম।
তানভীর আমাকে অনেক নতুন নতুন বিষয় মনে করিয়ে দিয়ে চেষ্টা করল। আমি শুনলাম আর শুনলাম। এরপর তানভীর সেই দুই বছর আগের পুরনো ইতিহাসটি পুনরাবৃত্তি করল। আমি এবার মনোযোগ দিয়ে শুনলাম আর সেই অজানা প্রশ্নের উত্তর খুঁজতে থাকলাম। তুই সেদিন ছাদ থেকে পড়ে যাওয়ার পর আমি এতটাই ভয় পাইছিলাম, আমি কাউরে কিছু না জানা দোষ চলে গেছি। লাকিলি দুই বছর ধরে খুঁজতে থাকা প্রশ্নের উত্তর খুব সহজে তানভীরের মুখ থেকেই পেয়ে গেলাম। তারপরও কনফার্ম হওয়ার জন্য প্রশ্নটা আমি আবার করলাম। সেদিন ক্যামেরার পিছনে তুই ছিলি? হ্যাঁ দোস্ত। কে, তোর মনে নেই? না, মনে থাকবে না কেন? এরপর দিনে দিনে তানভীরের সাথে আমার ফ্রেন্ডশিপ খুব ভালো হতে থাকলো। একসাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, বলা যায় আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিলাম। আর আমিও আস্তে আস্তে দুই বছর আগের ঘটনা ভুলে গেলাম। এরপর একদিন, তোর মনে আছে এই জায়গায় দুই বছর আগে আমরা ভিডিওটা করছিলাম? কোনো চল না, আবার ভিডিও বানানো শুরু করি, আমার খুব ইচ্ছে ভিডিওটা কাজ করার। তুমি শুরু করবি এবার? ঠিক আছে দোস্ত, কালকে শুট শুরু করি। কালকেই? হ্যাঁ। কি নিয়ে করবি? ওই যে আমাদের দুই বছর আগের সেই অসমাপ্ত ভিডিওটা। ওকে। বন্ধু, কালকের মধ্যে শেষ করে আমি তোকে দেখাচ্ছি, চল এখন চা খেয়ে আসি। তুই যা, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। পরদিন বিকালবেলা তানভীর আমাকে ওদের বাসার ছাদে দেখা করতে বলল। বন্ধু, এনে ভিডিও এডিট করে নিয়ে আসছি। তুই আমাকে ছাড়া ভিডিও করে ফেললি? কি করস, গতকাল তুই আর মিললি তো আমি ভিডিওটা করলাম, মজা করা বাদ দিয়ে ভিডিওটা দেখ। বাহ, খুব সুন্দর সেটটা সাজো সুস্থ। আর বেটা, সেট দেখা বন্ধ করে ভিডিওটা দেখ। আর তোর কিছু ভুল ছিল সেগুলো আমি এডিট করে দিয়েছি, বিকজ অফ এগুলো এডিট করা যায় ব্রো। কি ভুল ভাল কস, আমি কি ভিডিও করছি না কিছু থাকবো? এডিট করতে করতে তোর মাথা মতো সব নষ্ট হয়ে গেছে। এইসব ওভার অ্যাক্টিং বাদ দে, এইসব তো প্রাঙ্ক ভিডিওতেই মানা। তার মানে তুই কি বলছিস আমি ওভার অ্যাক্টিং করি? অ্যাক্টিং সম্পর্কে তুই কি বুঝিস আর তুই কোথাকার ডিরেক্টর হয়ে গেছিস? দেখ ভাই, আমি ছোট বা বড় যে ডিরেক্টর হই না কেন, বিষয়ে তোকে আমার কাছে আসতে হবে, মনে রাখিস। তার আগে তুই তোর চোখে চিকিৎসা করা আর এই ভিডিওটা অন্য ফ্রেন্ডদের দেখা। যা, আমি ঠিকই আমার অন্য ফ্রেন্ডদের এই ভিডিওটা দেখাবো, আর ওরা যদি দেখতে পারে। এরপর তানভীর ওর বন্ধু প্লাবনকে ভিডিওটা দেখালো। প্লাবনও ভিডিওতে শুধু সেটটাই দেখতে পারছে, কোনো মানুষকে না। তারপরও তানভীরের বিশ্বাস হচ্ছে না, বিকজ ও তো ভিডিওতে স্পষ্ট সাকিবকে দেখতে পারছে। ও খুব টেনশনে পড়ে যায়, কি হচ্ছে এসব, কেন শুধু ও ছাড়া আর কেউ সাকিবকে দেখতে পারছে না? আবার সাকিবই বলছে ওনাকে ভিডিওটা করেই নেই,
তাহলে সেই দিন কার সাথে ভিডিও করলো, কে ছিল ওই দিন? অনেকক্ষণ ভেবে তানভীর সাকিবকে কল করে সাদি দেখা করতে বলল। বন্ধু, তুই সেদিন বলছিলি যে তুই সেদিন ভিডিওটা করস নাই, তুই বিশ্বাস কর সেদিন তুই আর আমি মিলে ভিডিওটা করেছিলাম, এখানে শ্যুট করেছিলাম, আর এই তো এই ড্রেসটা তুই পরেছিলি, কিন্তু এখন আমি ছাড়া আর কেউ তোকে ভিডিওতে দেখতে পারছে না। দেখছে না আর কেউ দেখবেও না। মানে অসম্পূর্ণ ভিডিওটা তুই যাকে দিয়ে সম্পূর্ণ করতে চাচ্ছিলি সে আমার ভাই আসিফ। খুব ছোটবেলা থেকেই আসিফ হোস্টেলে থেকে পড়াশোনা করছে, তাই তুই কখনো ওকে দেখিস নি। সেদিন ছাদ থেকে পড়ে যাওয়ার পর আমি রেলিং ধরে কিছু সময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তখন যদি তুই আমার হাতটা ধরে টেনে ধরতি তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম, কিন্তু হায়, তুই হাত বাড়িয়ে সাহায্য না করে বরং কাপড়ের সঙ্গে পালিয়ে গেলি। মনে আছে বন্ধু, আমরা সবসময় বলতাম যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের হাতটা ধরে থাকবো, এটাই আমাদের বন্ধুত্বের পিলার। এই ছিল তোর কথার মূল্য। ভালো থাক বন্ধু, বিদায়। আজীবন আমার পাশে প্রতিটা মুহূর্ত।